বলছে যে আচ্ছা আপনাকে না তসলিমা নাসরিনের মতো দেখতে। বলছি হ্যাঁ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন, ভালো আছেন তো? হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে রবিবার, আপনারা আজকে কী কী করছেন অবশ্যই আমাকে জানাবেন। আর আমি এখন কী করছি, আমি এখন আবার নিচে যাচ্ছি একটু সকালবেলার ব্রেকফাস্ট আনার জন্য, কারণ কি এখন কটা বাজে? এখন বাজে 10টা, আমি ঘুম থেকে উঠেছি 9:30-এর সময়। তারপরে এখন আমি যাচ্ছি ব্রেকফাস্ট আনতে, বাবা খাবে আর আমিও গিয়ে খাবো। তাহলে চলি। নিয়ে নিয়েছি বাবার জন্য উপমা নিয়েছি, বাবা বললো উপমাই খাবে। আমি বললাম একটু লবণ বেশি হবে, উপমা তো ইডলি নিচ্ছি, বললো না আমি উপমা খাবো। যাকে আমি উপমা নিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি ঘরে, বাবাকে তো দিয়ে এলাম। এবার আমি একটু নিজে খাবার খেয়ে আসি, দোসা খাবো ভাবছি। দেখি আজকে ছেলেটা আছে, দেখা হবে, দোসা খাবো, একটু চা খেয়ে নিই। চা সকালবেলা না খেলে না, বিশেষ করে দুধ চা এখানে এসে খুব কেমন একটা লাগে, দুধ চাটা খেয়ে নিই। প্রদীপ, এক পিজ্জা দোসা। পিজা দোসা তো দারুণ খেলাম, লোডেড উইথ চিজ বাটার, এই যেগুলো আমার খাওয়া উচিত না সেগুলো আমি বসে বসে খেলাম। খেতে খুব ভালো লাগে, তো খাওয়াটাকে না আমি ছাড়তে পারি না, সেই জন্য খেলাম। এত পেট ভরে গেছে কি বলবো, কিন্তু সাথে একটু যদি চা না হয় তাহলে কি চলে, একটু চায়ের দরকার আছে, তাই যাই একটু চা খাই। তবে পিজা দোসাটা কিন্তু সেই খেয়েছি, সেই দারুণ খেয়েছি পিজা দোসা। ভাই আর এক চা পিলা দে। আমি এখন যেখানেই যাচ্ছি সেখানেই সাবস্ক্রাইবার পাচ্ছি, সবাই আমাকে সাবস্ক্রাইব করছে, কিন্তু এটা বুঝতে পারছি না যে আমি বাংলাতে করছি। এইটা আমি কী করে বোঝাই, আমি আমি মার্কেট ডিমান্ড দেখতে পাচ্ছি যে হিন্দিতেও করাটা দরকার, দেখি হিন্দিতেও স্টার্ট করা যায় কিনা। আজকে আমি খুশি হয়ে গেলাম, আজকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে 4টে সাবস্ক্রাইবার পেয়েছি, ভাবা যায় 4-4টে।
কি করে মানে আমার তো মানে বাঙালির থেকে নন বেঙ্গলি বেশি সাবস্ক্রাইব করছে, বলছে হ্যাঁ বাংলা সমঝ যায়ঙ্গে। ও মানে হিন্দিতে এবার করতে হবে, হিন্দিতে করলে বোধ হয় আমার বেশি সাবস্ক্রাইব আছে নাকি, নাকি বাংলাতেই থাকবো কি করবো আপনারাই বলেন কমেন্ট করে নিচে, হ্যাঁ জানাবেন। কিন্তু এখন ঘরে ঢুকছি, দেখি বাবা কি করছে, খুশি হয়ে গেছি আজকে আমি। এখন একটু খাবারটা কিনে আনি, এখন বাজে আপনার ফোনে একটা, আমি গিয়ে দেখলাম রান্নাঘর ফুল, জায়গা নেই রান্না করার, তাই জন্য একটু গিয়ে খাবারটা কিনে আনি। খাবারটা কিনে আনাটা জরুরি, নাহলে বাবা আমার দুটোর দিকে খাবে, আধা ঘন্টায় মাত্র বাকি আছে। মাছ আছে, ওটা হলো কুমড়ো আলুর তরকারি, ডাল, ডিম, করলা ভাজা, ওইদিকে আছে শুক্তো, ওই যে ওখানটাতে শুক্তো, এটা কি পাবদা, এটা সুন্দর আলু ভাজা, এটা ঝুড়ি আলু, এটা মোটা আলু, বাবা বিশাল আইটেম। আর এদিকে মাছ ভাজা চলছে, আমাকে কি খাওয়াবে? আমি এখন এই রুমটাতে শিফট করবো, কিন্তু এটা অন্যরা ছিল, এখন এই বেডশিটগুলোকে পিলো কাভারগুলোকে ঠিক করবে, এই জায়গাটা পরিষ্কার করবে, ঘর পরিষ্কার করবে, বাথরুম পরিষ্কার করবে, তারপরে আমি এটাতে আসতে পারবো। এই রুমটাতেই আমরা সাধারণত থাকি, কিন্তু এবার ছিল না ফাঁকা, এখন আমরা এই রুমটাতে শিফট করবো। মানে অ্যাটাচ বাথরুম আছে, এটা মেইন ইম্পর্টেন্ট। আর এটার ব্যালকনিটাও সুন্দর, ঘরগুলোও সুন্দর। এই রুমটা হলো সেকেন্ড ফ্লোরে, পিছনে একই রকম, এটা পুরো ফ্ল্যাটটাই একই প্যাটার্ন। আমি এখন ফিফথ ফ্লোরে আছি, লিফট আছে বলে শান্তি, না তুমি সিঁড়ি উঠতেও পারি না ঠিক করে। আর এখন আমি সেকেন্ড ফ্লোরে শিফট করবো, আর দু তিন দিন থাকবো তারপরে চলে যাবো, আমাদের মোটামুটি সব কাজ হয়েই গেছে, একটু বাকি আছে। আমি এখন ফিফথ ফ্লোরে আছি, আর আপনি দেখুন আমার ঠিক পিছন দিকটাতে এটা তৈরি হচ্ছে ওভারব্রিজ, আর এইটা হলো এখানটাতে দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটা, এই যে বিল্ডিংটা, হ্যাঁ এই বিল্ডিংটা হলো ডেলাইটের বিল্ডিং, হ্যাঁ। আর জায়গাটা খুব মানে ইম্পর্টেন্স ভীষণ বেড়ে গেছে, খুবই সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন, মানে অনেকটা আপনি এটাকে আমাদের কলকাতার রাজারহাট বা নিউ টাউনের সাথে তুলনা করতে পারেন, সেই রকম জায়গা অনেকটা, হ্যাঁ। আর হাইটেক সিটি আছে, এর পরেরটাই হাইটেক সিটি আছে, ওর একটু দূরে গেলে হাইটেক সিটি আছে, তারপরে আপনার জুবলি হিলস আছে, আরেকটু পরে গেলে জুবলি হিলস আছে, সবই পশ এরিয়া এগুলো। এই এই জায়গাটাতে আগে কিছুই ছিল না শুনেছি, তবে এই জায়গাটাতে এখন তৈরি হচ্ছে আপনার খুব সুন্দর শপিং কমপ্লেক্স, খুব সুন্দর অফিসগুলো তৈরি হচ্ছে, যে অফিসকে বেস করে এখন নানান রকমের কনস্ট্রাকশন হচ্ছে, এটা খুবই ভালো। মানে ডেভেলপমেন্টের দিক দিয়ে আমি প্রত্যেকবার যখনই আসি এক মাস দেড় মাস পর পর, তখনই আমি ডেভেলপমেন্ট আরও নতুন নতুন ডেভেলপমেন্ট দেখতে পাই, এটা খুবই ভালো। না ডেভেলপমেন্ট হওয়াটা যে কোনো জায়গার জন্য ভীষণ দরকার, ভীষণই দরকার। একটা জিনিস আপনাদেরকে জানাই, যে আপনারা জানেন টি হাব তৈরি করেছে তেলেঙ্গানা সরকার, টি হাব মানে হলো যে টেকনোলজিক্যাল হাব, মানে এটা না টেকনোলজি রিলেটেড স্টার্ট আপ যারা আছে, এর পরের দিন আমরা না স্টার্ট আপ নিয়ে কথা বলবো পবিশাস জ্ঞানে, সেই স্টার্ট আপ যেগুলো আছে না টেকনোলজিক্যাল স্টার্ট আপগুলো, তাদেরকে ফান্ডিং দেওয়ার জন্য তেলেঙ্গানা গভর্নমেন্ট এখানে টি হাব করেছে, এই আমাদের হাইটেক সিটির এখানটাতে, এখান থেকে 10 কিলোমিটার যাওয়ার পরে হাইটেক সিটি পড়ে। এবং আমার দেখে এত ভালো লাগে যে এন্টারপ্রেনিয়রদের বা স্টার্ট আপদের এত হেল্প করছে সরকার, এখানে করাটাই উচিত, যদি স্টার্ট আপ না থাকে আমাদের দেশের উন্নতি হবে না, কোনো রাজ্যের উন্নতি, দেশের উন্নতি, সমাজের উন্নতি বিজনেস ছাড়া হওয়া সম্ভব না। খুবই ভালো করছে, আমি মাঝে মাঝেই যে এখান থেকে পাঞ্জাবটা যাই বা এখানটাতে
এখান থেকে আমরা বাজারা হেস যাই, তখন টি হাফটা দেখতে পাই এবং আমার খুব ভালো লাগে দেখে যে দেখুন প্রোগ্রেসিভ গভর্নমেন্ট হলে কত কিছু হয় রাজ্যে, সত্যিই খুব ভালো লাগে। বাবার খাবার হলো ভাত, শুক্তো, পাঁপড় আর করলা ভাজা আর মাছ। এটা তেলাপিয়া মাছ নিয়েছি, দেখুন তো তেলাপিয়ার মাছের পরিমাণ, মানে সাইজটা কিন্তু ঠিকই আছে, তাই না? দেখি বাবার পছন্দ হয় কিনা এই বাবার খাওয়া। তাহলে শুনি গিয়ে বাবা কি বলে, বাবার পছন্দ হয়েছে কি খাবারগুলো? দেখি অনেক স্বাদ করে এনেছি আজকে, সব করে আর কি। পছন্দ হয়েছে খাবারগুলো? মাছটা দেখে কিরকম লাগছে? ভালো মাছ বলো তো, কি মাছ? হ্যাঁ তেলাপিয়া মাছ পছন্দ হয়েছে তোমার? বাবার তো খাওয়া হয়ে গেছে, আমি তো পরে খাবো, এখন খেতে নেই, খেতে ইচ্ছা করছে না। আর আমার সব ব্যাগ দেখেন প্যাক হয়ে গেছে, ওই ওই বাবার ব্যাগটা হয়ে গেছে আর আমার ব্যাগটা হয়ে গেছে, দুটো ব্যাগই হয়ে গেছে। আর বাবাকে নিচে পাঠিয়ে দিয়েছি সেকেন্ড ফ্লোরে, বললাম ছেলেটাকে আসতে, ছেলেটা আসলে তাহলে আমার ব্যাগ দুটো নিয়ে চলে যাবে। আর আমার কিছু কিছু ব্যাগ এগুলো বাকি আছে, এগুলো সব একটা জায়গায় ঢুকিয়ে চলে যাবে। তো ফিফথ ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর যাওয়া খুব একটা অসুবিধা হবে না। তো এখন সমস্ত এগুলো ঠিক করে নিই, সাজিয়ে গুছিয়ে নিই, তারপরে ছেলেটা আসলে ছেলেটাকে দিয়ে একটু দুটো পাঠিয়ে দেবো, বাকি আমি নিয়ে চলে যাবো। এখন বাজে বিকেল 5টা আর আমার এখন পেয়েছি ভীষণ খিদে, তাই জন্য আমি খাবারটা নিয়ে নিয়েছি, ওই একই শুক্তো করলা ভাজা। করলা ভাজা বাবা আর খায়নি, বাবার করলা ভাজা মানা আমি ভুলেই গেছিলাম, করলা ভাজা বাবা খায়নি, তাই আমি করলা ভাজা শুক্তো আর মাছের পেস্টটা একই খাওয়া, আমিও খেয়ে নিই। লাস্ট অবধি আমি চলে এসেছি রুমে, এই রুমটাতে বাবা বাবাকে মধ্যে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখন আমি যাব রান্না করতে, এখন বাজে 7:45, আমার এই সবজিগুলো নষ্ট হচ্ছে, সবজিগুলো এখন রান্না করব। আজকে রান্নাঘরটা পেয়েছি তো সেই রান্নাঘরে তো রান্না করতে হবে। ঘুমের মধ্যে যে কী কী বললাম মনে নেই। এখন আমি না এই যে দেখুন ক্যাপসিকাম কাটছি, এই যে ক্যাপসিকামটাকে কাটছি, ছোট ছোট পিস করে ক্যাপসিকাম কাটছি, এটাই লবণ ছাড়া ভাজা করব। এই যে গ্যাস ওভেন নোংরা করে রেখেছে সবাই, সবাই না পরিষ্কার রাখতে পারে না, রান্নাঘরটা কিন্তু তো পরিষ্কার রাখা উচিত। যা কি বারবারই জিনিস এরকমই হয়, তাই সবজি টবজি কেটে নিই, কেটে নিয়ে তবে এখন রান্না বসাবো। ক্যাপসিকাম বসিয়ে দিয়েছি দেখুন, আর বিনস কাটছি, এখানে কিছুটা কেটে রেখেছি, না হাতা আছে, না খুন্তি আছে, না কড়াই আছে। এই কড়াইটা পাশের ঘরের একজন দিল আর ওই আরেকটা কড়াই নিয়ে গেছে। এই হাতাটা পাশের ঘরের একজনের হাতা খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ চুরি করে নিয়ে গেছে কিনা কেউ জানে না। কি যে অবস্থা, কি যে অবস্থা, কি বলবো, ভয়ঙ্কর অবস্থা। রান্না হয়ে গেছে, রান্নার সব জিনিসপত্র আমি গিয়ে ঘরে রেখে দিয়েছি, বারবারই তো। আর ওনার এই কড়াই আর হাতা এই দুটো আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি, এবং দেখুন আমি এই জায়গাটাকে পারতপক্ষে পরিষ্কার করে দিয়েছি। কে করছে না করছে আমার জানার দরকার নেই, আমি করেছি আমার কাজ, যেটা আমার করেছি। আমার নোংরা রান্নাঘর একদম ভালো লাগে না, সেই জন্য আমি এই জায়গাটাকে দেখুন পরিষ্কার করে রেখে দিয়েছি। খাওয়ার জায়গা নোংরা আমার একদম ভালো লাগে না, খুব ঘিন ঘিন করে, সেই জন্য আমি পুরোটা পরিষ্কার করে রেখে দিয়েছি। বাদ বাকি কে নোংরা করা করুক, আমার কাজটা আমি করলাম, তাই না? আমি এখন একটু বাইরে যাচ্ছি, এখন বাজে রাত 10টা, বাবার জন্য রুটি আনতে। রুটিটা না আমার দ্বারা হয় না, মানে ইয়ে হয় না, কি বলে গোল হয় না, সমস্যা এটাই। সেজন্য আমি রুটি আনতে যাচ্ছি। আজকে আবার না একটু স্লিপ করে পড়তে গেছিলাম, পড়িনি, পায়ে না একটু লেগেছে, তো পায়ে একটু লেগেছে, আমার মনে হয় লিগামেন্টটা একটু গন্ডগোল করছে, কি করবো। আসলে আজকে না আমার মনে হয় আমার হাওয়াই চটিটা একটু স্লিপ করেছিল, বেঁচে গেছি যে পড়িনি, এটাই একটা সুবিধা হয়েছে, না হলে পড়ে গেলে কেস খেয়ে যেতাম, আবার হসপিটালে ভর্তি হতে হতো।
আছে বিবাদ শুনে রোহিতের অবস্থা খারাপ আমি বাবার জন্য রুটি আর অমলেট নিয়ে নিয়েছি এখন আর অমলেট করতে পারবো না কারণ 10:30 অলরেডি বেজে গেছে আর এখন আমার জন্য একটা স্যান্ডউইচ অর্ডার করে এলাম ধোসা ছিল কিন্তু সকালেও ধোসা খেয়েছি বলে আর ধোসা খেতে ইচ্ছা করছে না তাই একটু স্যান্ডউইচ খাবো আর কি আর ফ্রুট জুস নিয়ে নেবো ফ্রুট জুস আর স্যান্ডউইচ তাতেই আমার হয়ে যাবে হয়ে গেছে স্যান্ডউইচ থ্যাংক ইউ কলার জুস বানাতে হবে যেহেতু জুস কাউন্টার হলো অ্যাট লাস্ট আমি আমার জন্য স্যান্ডউইচ আর কি জানো ফ্রুট জুস কলার জুস কিনে আনলাম জানি এগুলো সবই ক্যালোরিপূর্ণ খাবার আমি নিয়ে আসলাম এখন বাজে 11:00 আর সব থেকে বড় কথা আমার কাছে আনন্দ হয়েছে আমাকে আজকে দোকানে মানে হোটেলে যে হোটেল থেকে খাবার কিনি সেই হোটেলে আমাকে জিজ্ঞেস করছে কি আপনার ব্লগিং চ্যানেল আছে একটু সাবস্ক্রাইব করবেন বলবেন আমি না অবাক হয়ে ভাবছি কেন ভাই মানে আমি না মার্কেটিং জিনিসটা মানে ওইভাবে মাউথ টু মাউথ প্রমোশনের যে মার্কেটিং ব্যাপারটা হয় বা আমাকে করো সাবস্ক্রাইব আমাকে করো সাবস্ক্রাইব আমি জন্মও বলতে পারি না যে আমাকে সাবস্ক্রাইব করার ব্যাপারটা আমি জীবনে জন্ম বলতে পারবো না মানে থাক তার থেকে কোনো সোশ্যাল নেটওয়ার্কিংয়ে প্রমোট করে দেবো কিন্তু মুখে বড় একটু চাপ হয়ে যায় যে আগে আমি বললাম হ্যাঁ আছে খুব লজ্জার চটে তারপরে আমি জুস কিনতে গেছি জুসের ছেলেটা বলে কি সাবস্ক্রাইব করবো বা কাণ্ড সব এই যে বাবা খাচ্ছে সবজি নিয়েছো তো কোথায় প্রচুর কোনটা ভালো হয়েছে বাবা এ লঙ্কা ভাজাটা নাকি বরবটি ভাজাটা একই রকম নাকি দুটোই একই রকম লবণ ছাড়া একটু লবণ দেবো অল্প হালকা নাকি একদমই লবণ ছাড়া সত্যি আমার বাবার মতো কেউ মানতে পারবে না আমার বাবা যতখানি মানে যে খাবো না তো খাবোই না আমি যদি কাশ মানতে পারতাম তাহলে আমি আজকে এত মোটা থাকতাম না দেখতাম এইরকম রোগা হয়ে গেছি আজকে অনেক রাত হয়ে গেছে এখন খাবো খেয়ে এখন এডিট করতে বসবো জানি না কতক্ষণ এডিট হবে কালকে আবার হসপিটাল যেতে হবে আজকে এখানের মতো ভিডিওটাকে এন্ড করছি আর সবথেকে বড় কথা জানেন আজকে একজন আমাকে ডেকে জিজ্ঞাসা করেছে আচ্ছা আপনি কি বাঙালি আমি বললাম হ্যাঁ বাঙালি না একটা কথা বলবো কিছু মনে করবেন না তো বললাম না বলছে যে আচ্ছা আপনাকে না তসলিমা নাসরিনের মতো দেখতে বলছি হ্যাঁ বললো হ্যাঁ আপনাকে না তসলিমা নাসরিনের মতো দেখতে তাই জন্য আমরা মানে ওরা দুই বন্ধু ছিল মানে না পেরে আমাকে জিজ্ঞাসা করতে এসেছে যে আমি কি ওনার কোনো আত্মীয় হই কি না যাকে আমি আজকের মতো এখানে ব্লগটাকে এন্ড করছি আপনারা আমার ব্লগ দেখলেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন প্লিজ আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে অবশ্যই অল বাটনটা প্রেস করবেন এবং বেল আইকনটা টিপে দেবেন লাইকও করবেন শেয়ারও করবেন তাহলে আজকের মতো চলি টাটা বাই বাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা টাটা বাই বাই